আজ আমরা আজকের এই ভিডিওতে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি এবং ভারতের গর্ব ও রিলায়েন্সের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানি ও রাধিকা মার্চানি সম্পর্কে কথা বলতে চলেছি। তারা কিভাবে একে অপরের এত কাছে আসলো এবং কিভাবে দুজনার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠল তার পুরো কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। যদিও এটা বলা হচ্ছে যে আনন্দ আম্বানি এবং রাধিকা শৈশব থেকেই একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন এবং এটি ছোটবেলার বন্ধুত্ব যা প্রেমে পরিণত হয়েছে এবং এখন আনন্দ আম্বানি ও রাধিকা চিরকালের জন্য একে অপরের সঙ্গী হয়ে উঠেছে। ভালোবাসার এই হৃদয়স্পর্শী যাত্রা একটি জমকালো বিয়েতে পরিণত হয়েছে। দীর্ঘদিন সম্পর্ক চলার পর তারা গাঁট ছাড়া বেঁধেছেন এই জুটি। এমন পরিস্থিতিতে চলুন দেখে নেওয়া যাক এই দুজনের সুন্দর প্রেমের গল্পটি কেমন ছিল। কিন্তু বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন, কারণ আমাদের আজকের এই ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে বন্ধুরা, আনন্দ ও রাধিকা একে অপরকে ছোটবেলা থেকেই চেনেন। দুজনেই ব্যবসায়ী পরিবারের, দুজনেই একসাথে অনেক সময় কাটিয়েছেন। বলা যেতে পারে ছোটবেলা থেকেই দুজনের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছিল। সময়ের সাথে সাথে দুজনের বন্ধুত্ব গভীর হতে থাকে। এমন পরিস্থিতিতে দুজনেই একে অপরের প্রেমে পড়ে যান। এটি ছিল 2018 সালের সময়, যখন তাদের রোম্যান্স নিয়ে প্রচুর সমালোচনা বা আলোচনা শুরু হয়েছিল এবং এই সময় তাদের প্রেমের ছবিও খুবই ভাইরাল হয়েছিল। এরপর আনন্দের বোন ঈশার বিয়েতেও দেখা গিয়েছিল রাধিকাকে। তারপর কি, ভক্তরা ইঙ্গিত পেয়েছেন যে দুজনেই খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন। তারপর আমরা বুঝতেই পারলাম না রাধিকা কখন আম্বানি পরিবারের একজন সদস্য হয়ে উঠেছেন। রাধিকাকে প্রায়শই আম্বানির পরিবারের অনুষ্ঠানে দেখা যেত। তারপর 2019 সালে দুজনেই বাগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় পরিবারের সদস্যরাই, আর সেই গুরুত্বপূর্ণ দিন যত তাড়াতাড়ি চলে আসবে তা হয়তো অনেকেই ভাবতেই পারেনি। যখন আনন্দ ও রাধিকা চিরকালের জন্য একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, আনন্ত রাধিকাকে পাত্রপাত্রী হতে দেখে ভক্তরা খুবই উচ্ছ্বসিত। কবে দেখা হয়েছিল আনন্দ ও রাধিকার? কিছু সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আনন্দ ও রাধিকা একে অপরকে ছোটবেলা থেকেই চিনতেন, এমনকি কলেজ পর্যন্ত তাদের বন্ধুত্ব ছিল। তবে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 2022 সালে এই জুটির আশীর্বাদের সময় তাদের পরিবার নিজেই বলেছিল যে আনন্দ এবং রাধিকার মধ্যে গত কয়েক বছরে পরিচয় অনেক বেড়েছে। এখন সেই সাক্ষাৎ শৈশব হোক বা কয়েক বছর আগের, তবে তাদের মধ্যে বন্ধনটি অনেক শক্ত বলেই মনে করা হয়েছে। আপনারা সবাই জানেন যে ছোটবেলা থেকেই আনন্দের স্বাস্থ্য খুবই খারাপ ছিল। তার স্বাস্থ্য নিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক মানুষ তাকে ঠাট্টাও মজা করে থাকেন। শৈশব থেকে অনেক কঠিন সময়ে রাধিকা তার পাশে ছিলেন। অনন্তের স্বাস্থ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোলিংও হয়েছে, কিন্তু তা সত্ত্বেও রাধিকা তাকে ছেড়ে কখনোই চলে যাননি এবং কখনও তার সাহসকে দুর্বল হতে দেয়নি। যখনই তাদের একসাথে দেখা যেত, তাদের চোখে মুখে এক আলাদাই আনন্দ ফুটে উঠত এবং তাদের একে অপরের প্রতি অপরিসীম ভালোবাসা সেটা খুব ভালো রকমই দেখা যেত। একে অপরের স্বার্থে আগ্রহী হওয়া, আনন্দ প্রায়শই তার সাক্ষাৎকারে বলেছেন তিনি প্রাণীদের খুবই পছন্দ করেন, তিনি প্রায় পশুদের কল্যাণের জন্য কিছু না কিছু করেই থাকেন। পশু সেবা থেকে সময় না পাওয়ায় তিনি বিয়ে করতে চান না বলেও জানিয়েছেন, কিন্তু রাধিকা যখন তার সাথে আসে তখন সেও আনন্দের অনুভূতি বুঝতে পেরেছিল এবং তাকে সাহায্য করেছিল। তাই রাধিকা আনন্দের পছন্দকে প্রাধান্য দিয়েছিল। নিজের জীবনসঙ্গিনীর আগ্রহের প্রতি আগ্রহ দেখানো একটি ভালো সম্পর্কের বৈশিষ্ট্য, এতে করে সম্পর্ক আরও মজবুত হয়। বিবাহের সময় রাধিকা এবং আনন্দ একে অপর প্রতি অত্যন্ত শ্রদ্ধা দেখিয়েছিল। আনন্দ তার বক্তৃতায় সর্বদা তার সঙ্গীকে উপলব্ধি করতেন যে তিনি এমন একজন সঙ্গী পেয়ে কতটা ভাগ্যবান। কোনো সম্পর্কের মধ্যে শ্রদ্ধাবোধ যদি না থাকে, তাহলে যতই ভালোবাসা থাকুক না কেন, সে সম্পর্ক কখনোই মজবুত হতে পারে না। আনন্দ ও রাধিকা একে অপরের প্রতি সর্বদা কৃতজ্ঞ বোধ করে, একে অপরের পরিবারের প্রতি সম্মানের অনুভূতি। দুজনের মধ্যে প্রেম থাকা ঠিক আছে, কিন্তু এই প্রেম যখন বিয়েতে পরিণত হয় তখন দুটি পরিবার মিলিত হয়। প্রত্যেক মানুষই চায় তার সঙ্গী তার পরিবারকে সম্মান করুক। সম্ভবত এটি একটি কারণ যে রাধিকা এবং আনন্দের সম্পর্ক এতটা বিশেষ যে তারা দুজনেই একে অপরের পরিবারকে অনেক সম্মান করেন। প্রাক বিবাহ উৎসবের সময় দুজনেই একে অপরের পরিবারের সম্পর্কে প্রায় খোলামেলা কথা বলতেন, যেখানে তাদের বন্ধন স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। রাধিকা মার্চেন্টের লেহেঙ্গাও তার এবং আনন্দের প্রেমের সম্পর্ককে প্রতিফলিত করে। আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্ট প্রায় 7 বছর ধরে একে অপরকে ডেট করার পর
এখন দুজনে স্বামী স্ত্রী হয়েছেন। দুজনার বিয়ে হয় 12 জুলাই, যেখানে দেশ বিদেশ থেকে আসা আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এখন তাদের নতুন জীবন শুরু করার আগে দম্পতির জন্য একটি শুভ আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যাতে সবাই এই নতুন দম্পতিকে আশীর্বাদ করেন। যেখানে একদিকে অতিথিরা আসছেন, শ্রীমতী অনন্ত আম্বানির চেহারাও প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে তিনি আরও একবার প্রমাণ করেছেন যে তার ফ্যাশনের সামনে কেউই দাঁড়াতে পারে না। সে তার লেহেঙ্গাতে আসল সোনা দিয়ে হ্যান্ড পেন্টিং করেছেন, যা তার এবং আনন্তের ভালোবাসার কথা বলে, যেখানে তার মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত লাগছিল। মিসেস রাধিকা আম্বানি হিসেবে তার প্রথম সন্ধ্যায় রাধিকা ডিজাইনার আবুজালিদ সন্দীপ ঘোষলার কাছ থেকে একটি কাস্টমেড লেহেঙ্গা চেয়েছিলেন। ভারতীয় শিল্পী এবং ভাস্কর জয়শ্রী বর্মাল এবং ইয়া কাপুর এটি তৈরিতে তাকে সহায়তা করেছেন। এমন পরিস্থিতিতে রাধিকার লেহেঙ্গায় 12টি প্যানেল বিশেষ ইটালিয়ান ক্যানভাস দিয়ে হাতে আঁকা হয়েছিল। এমন অবস্থায় তাদের পোশাকে সূচিকরণের সঙ্গে শিল্পের সঙ্গম খুব সুন্দরভাবে দেখা গেছে। লেহেঙ্গায় চিত্রিত দেবদেবীরা একটি আভা তৈরি করে যে আনন্ত এবং রাধিকা একটি সুখী দম্পতির মতো বাস করে, যারা মানবতাকে সম্মান করে। ফুল এবং প্রচুর প্রাণীর সমন্বয়ে বাগানের মতো নকশা প্রাণীদের প্রতি আনন্তের ভালোবাসাকে প্রতিফলিত করে, বিশেষ করে হাতি, যেগুলোকে সুন্দর ও শুভ বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে তার এবং আনন্তের প্রেমের গল্প ফুটে উঠেছে তার লেহেঙ্গাতে, যার মধ্যে এই সমস্ত জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনার এই বিষয়ে কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।